Jadi, আমার জানো কোনো ঝামেলা না পায় আর আমারই কেন কোনো ঝামেলা হইলো আমারে কল দিবা আমি আইমু জি না কোনো অসুবিধা হইতো না আর যদি কোনো অসুবিধা হয় আপনারা ফোন দিবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম জায়গাটা ঘর পাইলাম আস্তে আস্তে অবশ্য আমরা এই ঘরটা চেঞ্জ করে বালা কোনো জায়গা যাইব না আপাতত থাকবার লাগি আর কি ও ঘরে আমি থাকতাম না এই ঘরে আমি থাকমু কিলা নাকি আমি কোনো ভুল করে নিলাম না না ভুল করতাম কেন ভালোবাসার মানুষের লাগে যে সাথা করতেও রাজি আমি কি তাইলো উপায় থাক না আও করো আও চিন্তা করিও না আমরা হয়তো কিছুদিনের লাগে এই বাড়িটা পরে অবশ্যই ভালো একটা বাড়ি যাইব তুমি গুছাইবা তোমার মনের মতো করে ঠিক আছে আর রান্দাবারের তো কিছু নাই মানে খালি চলে যাচ্ছি চাবিটা রাখো আমি যাই গিয়া খাবারের একটা ব্যবস্থা করব হ্যাঁ চিন্তা করিও না প্রবলেম হইলে আমার ফোন দিও জেরিজা এটা যদি চিন্তা করি ফুজি মারা বাদে তাই আমি এই বাড়ি জানি না নিজের বইতে লাগান বড় করছি আর আজকে তাই আমার মান সম্মান ইজ্জত সবটা দুলাত মিশাই যায় শূন্য খালি মাঝে তাই গেল আমার কাছে মনে হয় গুলজারের ভালোবাসা করিয়া আমার হুবু অন্ধ হয়ে গেছে আর কথা জানো গুলজারে মনে হয় নাকি চাচা ও ধাবি সহজ করিয়া কান্দে বান মারছে বস হয়ে গেছে না ও তো আদর যত্ন করিয়া মায়া করিয়া তাই আমি ছাড়লাম বড় করলাম আর শেষ পর্যন্ত তাই আমার মুখও আমার বংশর মুখো শূন্য খালি দিয়া তাই গেল আর গেল তো গেল হ্যাঁ খাল লগে গেল দেখতে কার বুয়া বলিয়া তার পূর্বপুরুষে আমার বাড়িতে যে চাকরি করছে আমার বাপদাদার করে চাকরি করছে ও বুয়ার লগে গেছে কি হ্যাঁ এরা গোলাম হইয়া এই গোলাম বুয়াই এখন আমার বনি দাবাই হইতো আমার মাথা নষ্ট আমার তাবা গরম হয়ে গেছে রে যেদিন আমার তাবা গরম হয়ে গেছে কোনটা করতাম মনে হয় চিন্তা করি পাইল আচ্ছা গরম হই না ঠান্ডা আর মুঞ্চি গুলজারে হুবরে তার বাড়ির নিচে না টিনোর এক বাড়ি তুলে বাড়া লইয়া উঠছে এটা এই পরিবেশে হুবি বেশি দিন থাকতা নাই আইবা বেশি দিন মানে আমি চিন্তা করা আমার কইলে দিন দাব কইলা আমি ও চিন্তা করছি বেশি দিন দাব কই দাবা ফস চাচা তে কাম করো রাগা রাগি না কইয়া আউকা আমরা যা পুকুরে লই যাই তাই না একবার গিলাই এই গোলামর ভুয়ার বশীকরণ মন্ত্র করছে বশীকরণ জাদু করি আমার কইলে অননিয়া রাখছে বুঝছত নি ওখান তা হেতই নাই তো নাই এগুলা কইতে নাই তারা বাপ বেশি ফায়দা বেশি আইবো জানোনি চাচা আমরা দন সম্পদ আর টাকা পয়সা লুবে কিন্তু পুকুরে জাদু না করছে বলিয়া পটাইছে আমার কাছে লাগে হে আইব কখন আয়না যদি বাদেও হে আইব তার সাথে কিন্তু একটা আমরা তোর সম্পদের উপরে তার নজর আছে এটা কান বুঝরা কিন্তু বুঝরা তো আমার বই নেই বুঝরা তো এটা আমার বই নেই তাই বুঝতো না এই গোলাপ বাচ্চা হে বামন হইয়া ঠান্ডার দিকে হাত বাড়াইছে হে আমরা যোগ্য আমরা বংশ লোকে যায় কোন তারিখটা মাইতে হইতো না শান্ত আর হারিয়ে নিছে দাদা দিবার আর আমরা গেল লইয়া বিতলা গুলা বিতলাকে রাখুন দবর আমার মাথার মাঝে গভীর চিন্তা কোনা লাগিয়া রইছে আর মানে বাড়ি যাওয়া যা ঠিকই বলি নাম তো জ্ঞান তুই আচ্ছা ওকে বাড়ি দেখি কি তাহলে লাগতেছি লেলা হবে না মাইছরা বুঝল তাই এই তুই যাই বুঝি যাসি না আছে বুঝলাম জি না কষ্ট আর মতো তো কিচ্ছু না আজকেও আইছি আমরা এখানে তোরে একটা আমরা ভালোবাসা পাইলে ওখানে যাই ওই জকাকি ইনটাকে যত সকাল যাইবা তত আপনার লাগি বালা আমি শুনছি ইনো ফ্রি আছি না খেয়ে থাকতে পারে না ফ্রি ও ফ্রি কিটা আর এখানে কি তাকে মানুষ থাকতো না ও ফ্রি ছিল রানী গো ও ফ্রি হইল গিয়া বহুত ফেরত আমি শুনছি এগুলো বহুত ফেরত আর আসর আছে যারা আগে আসলা তারার বাচ্চা কাছে হইলে কেউ বুবা বা খানা লেংরা ও রইছে কবই বুঝছো না তুমি যত তাড়াতাড়ি সম্ভব যাওগি ও আচ্ছা আচ্ছা আপনার বাড়ি কোন না আমার বাড়ি ও জেরা মামুকা ওখানে আমার বাড়ি আপনারে কি তো ফ্রে ধরে না 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 আমরা হেরে ধরতখানে আমার লগে তো তাপি যাচ্ছে আর আমরা গড় বান্ধবা আছে গড়রে আবার বান্ধবা যায় গড় বান্ধবা যায় আর কত তাকরা যায় তুমি এটা বুঝতা না আমি বললাম তুমি না নতুন আইছো আমি আইলাম তোমার সতর্ক করা না থাকলেও বলা আবার না থাকলেও বলা কত মাতালার ব্যাপার তাই আমি এখন যাইরাম কি ওকা না কইতাম না আর দিন আইব না হে হাসাও কি তুই গরু বুক ফেরত না তুই তা কি আদা হে আমি গরু তাকুন কিলাম আমি তুই গরু একবার থাকতে পারতাম না কান কই গেল কত সময় হলো গেল এখন আইরা আমি তো গরুর ভিতর যাইতে পারতাম না এখন দরাইয়া বালা সংসারী এই ও বেরেট আর খোলা ওটা লইয়া যাইরি নি আমার হুরে তুই খাওয়াইতে আর ডেগু কোন কইতে গাইছ এটা তো মানুষের খুলাবে এটা তো মানুষে মার ভালা গুলজার তোমার কিটা ইয়াদান তোমার বাপে আমরা বাড়ি কাম করছে তোমার বাপর বাপ মানে তোমার দাদা তাই ন কর্মরত আসলা আলটাল বাইছ বাজারা ঠরিয়ে না দিছ তোমাদের পূর্বপুরুষে যেহেতু আমার বাড়িত কর্মরত আসিল তাইলে তোমার বুঝা উচিত আছিল আমি তোমার এক ধরনের মনিব তুমি বামন ইয়া সান্দর দিকে হাত ফাটাই নিছ মনিবর বইনর মুখে হাত ফাটানি মানি হইলিয়া আর ইয়া বামন হইয়া চান্দর দিকে হাত ফাটানি তোমার সাহস দেখিয়া আমি পুলকিত উল্লসিত ইখান ভুলে গেছো আমি যদি এক ফু দেই তোমার মতো শত শত গুলজার উড়ি উড়ি রুনিয়া ওরা গিয়া বলবো ইখান ভুলে গেছো উল্লাম ফুয়া খোলার বেরেট লইয়া বাইরে সংসার করে সংসার করতে তুই খোলার বেরেট দিয়া আমার বইনের পরিবেশ জানোস কোন পরিবেশে রয়েছে হে তুই খোলার বেরেট খাই আমার বই বাসুরা গিতা আর তা ডেক লইছো থু ইটা ডেগো তো মারও হলায় না মানছি মারও হলায় না ওটা ডেগো রান্ধিয়া খাওয়াইতে আমার বইনে সবসময় বড় ডেগো রান্ধিয়া খাই অভ্যাস হয়েছে শুন তুই তো আমার ইজ্জত লইয়া ভাষা খেলাই নিছ যা করবার তো করে নিছ এখন গুলাম বাচ্চায় যেহেতু ইজ্জত রাত দিলাইছো নাকি তা করব মানতই আয় আমার বইন্ডে লইয়া বাড়িটা ইও কোনো থাকবে না তারে বনি জামাই হিসাবে স্বীকৃতি দিমু আমি দিমু আয় আমার বইন্ডে লইয়া বাড়িটা এগুলো বুঝা ওরে আনতেছির হুয়া এক কাম কর আমার সাসা যেখান কইছো ওখান মানিলা কিতা করবা তোর বাপ সাসাই আমার দাদা তোর হানদেশ পিটা বইছো নিয়মে হইলো তোমরা আমরার লগে হাইরে সিয়ারও বইতাই না এর বাদেও তুই যেবলা মহিলা গাইছ গাটো গাছর মাঝে উঠি গেছত ভাইয়া তোরে তার কিতা করমু ফালাইতাম পারতাম নাই আমার সাসাই যে কই ও সাসা হই তো মইটাই গু রাখতা ও তারে নেওগি বুঝাইবা যাইয়া আইও তুই বাড়ি থাইও উচ্চত নি আমরার হাম কাজ করবে না আর আমরা জেতা জেতা খাই নাই ও তার বাদা গাদা গাইয়া বাসি জিতে আর ভাই সাহেব হয়তো সংসার গুছাইতে আমার একটু সময় লাগবে কিন্তু কথা দিলাম আপনার বইনরে আমি অসুখী রাখতাম না আর আমি আপনার বইনরে চাই আপনার সম্পদ না দূর ভাই বানর হুয়া তুই আমরা সম্পদ লাগি আমার উপরে উছলাইছ এ কোন মুল্লারে দিয়ে বান মারাইছ বে আমি কিন্তু খালা মুল্লারে চিনি হগুরে বাড়ি দিলে তোর নাম কইব কেদিসলাম গুলাম বাচ্চা কিতা মাতিয়া গেল আমার চকুর সামনে আমার মুখর সামনে এটা তো আমার বই না হলাইলো এই বইন দে আমি কিলা তাই মা গেছলা মারা বাপ গেছলা মারা এর বাদ থেকে জানি আমি কিলা ফাললাম হ্যাঁ মানুষ তো কেউ জানে না আমার ফুরগুরো বই মানুষ তো জানে আমার বই আমরা তো রাখছি তার না সারে ফুয়ারে তুই আমার ইজ্জতটা লইয়া ভাষা খেলাইলিস এর ইসলাম আমি কিন্তু যে কোনো সময় খুন খারাপি করে দিতাম পারি তুই আমার লগে থাকিস আমরা ব্রেড খাইমু ওগুতেছে ব্রেড কলা চাউল আনছি বেগান চিপি আর মরিচ মোটামুটি আমরা শুরু দিব ওকে পানির জগ লাগবে না পানির জগ তো আছে বুঝো চাউল আনছে আমি তো রাঁধতে পারি না আমি রাঁধমু কিলা আমরা কি তা ব্রেড খাইতাম না আয় আমরা ব্রেড খাইব খোলা আনছি খোলা দিয়ে ব্রেডের সাথে আসলে খুব সুন্দর যাইব ভাত রান্তে পারো না ঠিক আছে তুমি তো রাঁধতে পারো না কোনো অসুবিধা নাই আস্তে আস্তে হয়তো রান্না শিখবা তাইলে আমরা কাজ করতে পারি আসলে মূলত হোটেল না পাইয়া আমি চাউল আনছি দেখি আশপাশ কোনো বাড়ির থেকে ভাতের ব্যবস্থা নিয়ে করতে পারি ঠিক আছে তুমি অত অস্থির হইও না ব্রেড আর পোলাও খাইব না আর আমি চা জল দিতাম পারি তুমি চা করছো অঞ্চলি যদি আনো তাইলে আমি চা বই আসলে বাতের সময় না নিই লোভ খাওয়াটা কিরকম দেখা যায় আমি তুমি 5 থেকে 10 মিনিট বউ আমি বাতের ব্যবস্থা করো না না অত অস্থির হওয়া কাম নাই এখন আমরা কোনো খাইনি পরে ব্যবস্থা করা যাইবে পারবাই না তুমি তো আসলে অভ্যস্ত না আমি টেনশন করলাম আসলে পারতে তো হইব আরও পারার লাগে তো করতে কে আইছি তুমি কষ্ট করতে পারলে আমি কেন পারতাম না আসলে খুলজেরুন আমার মতো মানুষের অত সুন্দর কপা লইব আমি ভাবতে পারছি না এর লাগে ধন্যবাদ জানাই আমি সৃষ্টিকর্তাকে তোমার মতো একজন মানুষ পাইছি আমি আসলে সুখী আমি আমার জীবন দিয়ে চেষ্টা করবো তোমার সুখী রাখা আমি জানি তুমি আমার সুখে রাখবা এর লাগে তো আমি সবটা ছাড়িয়েও তোমার লোকে আইছি তুমি চা খাইতে চা জাল দেও আমি গ্রামটা একটু ঘুরিয়ে আর একটু দরকার চাই দেবো কিন্তু দরকার খুঁজিটা 5 থেকে 10 মিনিট লাগবো তুমি তো টেনশন করো না আমি যাইবো আর একটু ওকে বুঝছি এখন তো কোনো ব্যবস্থা করা লাগতো না খেয়ে যাইতে তুমি তো টেনশন করো না আমি যাইরে মারলাম আচ্ছা আচ্ছা রাখি ঠিক আছে রাখি ভাই আসসালামু আলাইকুম আপনি কি তা ও গ্রাম উনি জি ভাই আমি ও গ্রামের তাইলে আপনি আমার একটা সাহায্য করতে পারেন আশপাশ কোনো হোটেল আছে হোটেল তো কত হোটেল আছে আশপাশ আছে দূরেও আছে এখন বিষয়টা হইল গিয়া খান্দাত কোনটা ভাই হোটেলের খবর আপনারে আমি পরে দিব আপনি খে আর আপনি আমরা গাঁত কি তখন ওখান থাকুক আমার নাম গুলজার আমি আপনারা গ্রামের যে ফগুন মুছি যে খবর নছি দানো যে টিনের যে ঘর একটা আছে ও ঘরটা বাড়া নিছে kita lagi Varanasi? Abra sutra family lagi aki Varanasi, suami istri ambil jaga tak muar. Jadi teenager gor Varanita, ini thakar kau betul kono puri biasa nih. Apa tuh tuh mana kisu dino lagi misi aki. Korea barita bodla ini mungkin di balap faya aki bahasa Malta ini. Kene, barigon naini, teenager gor tata. Besar. অনেক লম্বা হিস্ট্রি আসলে আপনি দয়া করে আবার হোটেলের ঠিকানাটা দেন না আমি কি কোনো সময় না করছি আপনারে দিতাম না আগে আপনারে আমার সিনা লাগবে বুঝা লাগবে তারপর যদি বুঝি আপনি নিরাপদ তারপর ঠিকানা দিব ভাই হোটেলের ঠিকানা দিতে আপনি এনো নিরাপদ কি না এই ব্যাপারটা আপনি যাচাই করুন ব্যাপারে লোকে আপনার পেটও খিদা লাগছে তো বাতা না দিই প্লিজ দয়া করে ঠিকানাটা দিন দেখো কা বিষয়টা কিন্তু আপনি গোলমেলে হইলিছেন আমিও করছি না আপনি করে যে আপনার বাড়ি ঘর আছে পবন মুন্সির বাঙ্গা গরাইয়া আপনারা বাড়া তাকরা কিন্তু ভুল মেলে নাই কিতা যেমন একটা সুন্দর সুন্দর লাগে আপনি আমারে কনভিন্স করুকা সুন্দর দূর করাউকা তারপর আমি আপনারে কইলাম ভাই আপনি আসলে মাথায় এমন আমি বিরক্ত করি নিছি আবার লাগতো না ভাই আমি খুঁজে বার করি আরে উবাউকা আপনার লাগবো তো আপনার দরকারে লাগি তো আপনাদের আমারে কইছেন আমিও আপনারে যদি নিরাপদ মনে করি আমার লাগে আপনি নিরাপদ কেন ভদ্রস্থ মানুষ আপনাদের হওয়া দরকার আছে তো আপনি জানি কয়তো না ইসলা ডক্টর লগে আর 2 গ্রাম গোবজ কই লগে আমরা বাড়ি আর কি বুঝছেন বাজার তো বাক্কা দু বাজার সিনিয়া ঘটন হইছে আশপাশ যদি কোনো হোটেল আশপাশে তো হোটেল নাই বাজার সারা হোটেল নাই এখানে ও যে কোনা তৈল একটা কলোনি আছে সিলেটের বাড়ির কিছু মানুষ থাকেন ওখানে তারা ওনা খাওয়া দাওয়া করে একদম মানছে তারা খাওয়ায় আপনি চাইলে ওখান্তন গিয়া খানি আনতে পারেন আমার পরিচয় দিতাম আপনারে দিত না আমার নাম হইল কুরুশালী কুরুশালী আমার পরিচয় দিলে পুরুষ আলে আমার পরিচয় দিলে আপনারে খাবার দাবারটা দিব আর যদি পকেটে টাকা পয়সা না থাকে তাইলে অর্ধেক দিয়াইবা আমি অর্ধেক কিছু তো দিতেইবা আচ্ছা আচ্ছা তে যাওকা একবার যাই মনে হবাই খাবারটা ভালো আছে আর হইল গিয়া একটা আইডেন্টি কার্ড তুলাই লিবা বুঝছো নি আমরা গ্রাম অনেক নিরাপদ এবং স্ট্যান্ডার্ড একটা গ্রাম আইডি কার্ড কেন ভাই আপনার পরিচয় ভাই পরিচয় তো আপনিও মানুষ আমিও মানুষ আসলে আইডি কার্ড দেখি আচ্ছা আমি ফটো বুক আছে আচ্ছা ঠিক আছে বাড়িঘর চাই রয়েছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে Suto lukor baca hingga gulamor baca korse kita. Amar bondi aja wata sulat di mana ranci, kuno di ranci. Nah, ada kok. Kia gol loh isi baba. Kia cukup. Ii goro tamra goruba sulut itu jamnai. Oh goro aja amar bondi rakse. Hei, tar kotor boros show. Hei amar bondi lihat songshar korto. Kia shock tar ursi. Ada itu kok songshar robosta. Jangan lo goruba tar torto nai. Oh kan aja amar bondi rakse. Kotor boros show. Hei. Tiga isut. আমার তো মনে খাওয়াইছে না এই লড়াটা ইয়ার ভুয়া তো আমার বন্ধে খাওয়াইছে না উপহাস এনে রাখি দিছে মুখে দি খাওয়া যান না এই তুই কিলা ফাললে এই লড়াটা ইয়ার ভুয়ার লগে তুই এই সুন্দর সংসার ফালাই আইলে তোরা আমি এখন তো কম করছি ফুফু মারা বাবা থাকি তো তোরা আমি ফাললাম বড় করলাম লেখাপড়া করাইলাম তুই আয় বাড়িতে আইও ওই তুমি বাড়িতে আইও মানুষে ভুল করিয়া যদি ভুল বুঝতে পারে বাদিকে শুধরানি উচিত আমার তো চাচাই কই না আমি ভুল করি বাদে আমি শুধরাইলে তুমি আইও বাড়িতে আয় গরাই আমার কথা হুম বাড়িতে আয় তুমি আইও ই রাও কাস্তি ভাই উচনি তোমারে হুসলাই লিছে এটা আমরার সম্পদ লাগি আমার চাচার যে টাকা পয়সা রানি ও তার লুবে তোমারে হুসলাই আনিছে তুমি বাড়িতে আইও এখান থেকে গুস্ত আসিল না আমার মান মর্যাদা হলতে মারা লাগি এই ভাই এই ভুয়াইটা কিওর ফেম কিও হে হোকরানি ভুয়া তুই ফেম করতে গিদারে ফেম করতে হইলো না কলজা লাগে হে ফুরু বাসনার ভুগা হে আমার কলজারি ফেম করতে কিলা ফেম করতে হে তোরে এটা বুঝাইয়া বাদে তোর মাথা নষ্ট করে লিছে আমার তো মনর কোনো বালা মুল্লা দিয়ে তোরে বান মারি দিছে বশীকরণ মন্ত্র করিয়া তোরে জানা লই আইছে গো ফেম না ইকে স্যার আমরা সম্পদ গাইতো তুই জিনিসটা বুঝতে হইবে ফেম না যদি ফেম হইয়া থাকতো তাইলে ইলা তোরে রান্দাইলো নে ইলা তোরে এই গরো এই পরিবেশে তোরে লই আইলো নে তার তো বুঝা উচিত আছে তার কি বিবেক জ্ঞান নাই যে এই মেয়েটারে যে আমি বালা ভাইয়া বা যে কোনো উপায়ে মন্ত্র করিয়ে আমি লইয়া আইলাম, এই মেয়েটা কোন পরিবেশ, এই মেয়েটা কোন পরিবেশ বড় হয়েছে, বাড়িয়ে উঠছে, এই জিনিসটা বোঝা উচিত আছে না? আইও হুন, আবেগ দিয়া জীবন কোনো সময় পরিচালনা করা যায় না। আবেগর কাঠ বাস্তবের কঠিন আঘাতে ভাঙিয়া টুকরা টুকরা করে, এই জিনিসটা বুঝতে হইব। আবেগ দিয়া জীবন চলে না। গোলাম ভুয়া কই? গোলাম ভুয়ারে আমি জুতা খুলিয়া বাড়ি আইমু, জুতা খুলিয়া বাড়ি আইমু। তার পূর্বপুরুষে আমার বাড়ির চাকরি করছে, আমার বাপদাদার ঘর গরু টানছে, মোর টিয়া ভুয়া দিয়ে আমার বইন দিয়ে বাগাইয়া ইনো তুই থাকতে পারতে না, তুই বাস, তোর জীবনের কথা বুঝ। আমি তোরে আসলে তুই আমার দুশ্মন নাই, তোরে আমি মায়া করি, এও মায়া থাকি আমি আইছি, ঘুমাইতাম পারা না তোর যন্ত্র নাই। ইনো মোর টিয়া করে না, কাম করতে আমার ডাকাতি বললি তোমার বোন যাই না রান্না লাগিয়েছি। তুমি যাই রাই আর আমি তোমার লাগে তন্ন তন্ন করিয়া ভাত মশলা করি লই গেছি। এই ছোট লোকের বাচ্চা আমার হুকে ইটা খাইতা না, ইটা তুই খা, তুমি চুপ থাকো। আমি মাত্র কলজারুনের লগে, কলজারুন তোমার ভালোবাসাটা অত ঠুমকানি নাকি তো তুমি খেউরে ভয় পাই না। কলজারুনে তাই ভুল বুঝতে পারছে আর ভুল বুঝিয়েও আমরা লগে যার নেই। আর শোনো, বড় লোকর ফুরিরে বিয়া করতে হইলে বড় লোক হওয়া লাগে, বড় লোকই পরিবেশ থাকা লাগে। তোমার মতো ছোট লোকই পরিবেশও কোনো মানুষ থাকতো না, সব মানুষ যাইব কি তোমার লগে আমরা যায় না, কোনো লাগানো যাইতো না। কলজারুন তুমি যে আমার কথা দিসলাই জনম জনম এক লগে থাকবো আমরা নাকি তো এগুলো তোমার সিনেমা থেকে দাঁড় করা ডায়লগ আছে। তুমি যেলে বাড়ি সারছো, আমিও তোলা বাড়ি সারছি, তুমি গেলে কি আমার কি তৈব? এই কুচুরি পানা, তুই কি তা করবি এটা তুই সিদ্ধান্ত লো। তুই কোন নদীত না কোন খালো তুই বাসবি এটা তুই নিজে সিদ্ধান্ত কর। ইকান আমার বই নিয়ে কিতা করতো তাহলে আবেগের বসে তুমি এই কথাগুলো আমার কইছিলা। তোমার আসলে প্রেম আসেন, তোমার আসেন মোহ, হয় কণিকর মোহ তুমি আমার বই নিয়ে ফালাইছো, বুঝছো? এই যে প্রেম টেম ভালোবাসা আবেগ বুঝছো নি, এগুলো আসলে কুচ্ছু না, বাস্তবের কঠিন আঘাতের কাছে এগুলা তুচ্ছ। বাস্তবিক অর্থে মানুষের গিয়ারি এটা প্রেম ভালোবাসা সকল জিনিস হারিয়ে যায়, এটা টিকে না, এটা টিকে না। বাস্তবতা রইল আসল। আর আও না খালি ইগুর কথা শুনিও না, ইগু বা ইমান গো আবেগর কথা বার্তা খোঁজা নানি, তোমার জীবনটা একবারে নষ্ট করলিও। খোঁজারো নাই আমি তোমারেও ছাড়তে পারতাম না, আমিও ছাড়তাম পারতাম না, আমি সবরে লইয়াও থাকতাম চাই। এটা কিলা সম্ভব হইব ভাই স্যার? আমরা কিতা কোনো লাগানো সব এক লগে থাকতাম পারি না। গুলজার খুব ভালো মানুষ, তার মন খুব ভালো, তুমি তার লগে কিছুদিন চললে বুঝতে পারবা। আর ভাই সাহেব ধনী গরিব সব তো আল্লাহও সৃষ্টি করছে, আর আজকের যে ধনী সে তো কাল গরিব হইতে পারে, আর গরিবও একদিন ধনী হইতে পারে। আর জাতপাত সব তো মানুষের সৃষ্টি ভাই সাহেব, মানুষ বলতে কোনো ইচ্ছা নিচা নাই। আমার আসলে তারা নিতে কোনো অসুবিধা নাই, এ যদি যাইতে চাই আমার আপত্তি নাই। তুমি আমার মুখে দিছে ইয়াইও, মানুষ তো পরিবার আর সমাজ লইয়াও থাকে, একলা তো শয়তান বসবাস করে। চাচা তাইলে তোমার ও কথা কিন্তু সত্য হয়ে গেল। কোন কথা? ও যে কইলা ভালোবাসা দিয়া সব জিনিস জয় করা যায়।